এই যে একটা চাকু আছে ধরেন রাজা বাদশার ছেলেরা ইউজ করতো আর কি, এটা অনেক পুরনো 200 বছর আগের মিনিমাম তো হবেই। এই যে ভাই রাজা বাদশার আগে ইউজ করতো, আগে বলতো সেন্দুক, সেন্দুকের তালা, ওই তালা ইউজ করতো এরা আগে, এটা পিতলের সম্পূর্ণ, অনেক পুরনো, প্রায় 250 থেকে 300 বছর আগের হবে। এই যে এখনো ঠিক আছে, তালাটা এখনো রানিং চলে, এই যে বুঝতে পারছেন, আগে এভাবে লাগাইতো, ঠিক আছে, এই যে লাগিয়ে গেছে, কিন্তু আর কিন্তু খুলবে না, এখন আবার চাবি দিলে তারপরে খুলবে। হ্যাঁ, রাজারা ইউজ করতো আপনার সম্পূর্ণ সেগুন কাঠ, 200-250 বছর আগের হবে। কাজ করা ডয়ার যা সেটা বোঝা যায় না, যেমন ডয়ার এই যে একটা প্রথম এটা নিচেতে খুলতে হবে, দ্বিতীয় সেকেন্ড, এই যে থার্ড, ডয়ার সিস্টেম খুব সুন্দর, কাজও খুব নিখুঁত, আগের কাজ খুব সুন্দর করে কাজ করছে, সম্পূর্ণ সেগুন কাঠের ড্রেসিং টেবিলটা এটা। এখন পর্যন্ত দেখেন কাঠ কত শার্প কাঠ এবং সেগুন কাঠের, এখন পর্যন্ত কোনো একটা গুণেও ধরে নাই বা কোনো পোকা ধরে নাই, কোনো কিছু ধরে কাঠটা এখনও ভালো আছে। আমাদের এখানে আদিকালের পুরানো জিনিস আছে, রাজা বাদশারা ইউজ করতো, যেমন খাড় আছে, তারপরে আপনার জগ আছে, পাতিল আছে, কলসি আছে, বয়সটা আমি এক্সাক্টলি বলতে পারবো না, 200-300-500 বছর আগেরও জিনিস আছে আমাদের এখানে। এই তো অনেকে এসে বলে যে ভাই যে আপনারা কি ক্রয় করেন, যে হ্যাঁ ভাই যান ক্রয় করি, তা আমার বাসায় এমন জিনিস আছে, এগুলো তো এখন ব্যবহার করি না আমরা, আমার দাদারা ইউজ করছে, আমরা এখন ইউজ করিনের পরে আছে, যদি সেল করে দিই নতুন আমরা অন্য কিছু একটা নিবো, এরকম আমাদেরকে বললে বাস আমরা যাই গিয়া দেখে দাম দর মিটে নিয়ে আসি, আইনা পলিশ করি, পলিশ করে আবার আমরা যেভাবে সাজিয়ে রাখি, পরে আবার যার যেমন মতো পুরানো জিনিস আছে না, যে অনেকে যে এই জিনিসটা আমার খুব দাদার কালে ইউজ করছে, আমরা দেখে এটা ভালো লাগতেছে, এটা বাস আমাদের সাথে দাম দর মিটে আর আবার ক্রয় করে আবার নিয়ে যায় অনেকে, এরকম ভাবে আর কি আমরা সংগ্রহ করে থাকি। পুরাতন হয় তো অতই চাহিদা একটু বেশি, কারণ যারা বুঝে পুরাতনটা বেশিরভাগ একটা আগ্রহ করে নিতে চায় বেশি পুরাতন জিনিসটা, তাই আমরা ওইভাবেই যেটা যদি না এটার একটু মূল্য আছে ভালো, তো এটা আমরা ওইভাবেই কথা বলে আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে আসি আর কি। কাঁসার হয় একটু দামে হয়, যদি পিতলের হয় একটু কমে হয়, আবার অনেকটা আছে আপনার পাথর আছে কিছু জিনিস, ওই পাথরটা হলে মানে একটা নাম্বার দেওয়া আছে, 200-300-400 বছর আগের জিনিসটা হলে একটা চাহিদা থাকে, ওরকম দেখে আমরা ক্রয় করে আর কি। ইউজ করে না অনেক জিনিস আছে যে ইউজ করার না, আগের জিনিস রেখে দিলাম সুন্দরের জন্য, ওরকম কিছু জিনিসও আছে রেখে দেওয়ার মতো, যেমন যে পিতলের কিছু আগে তো মানুষে যেমন পিতলের থালা আছে, এই যেমন ডালা আছে পানের ডালা অনেকে বলে থাকে না, এগুলো তো এখন এখনের দিনে এগুলো ইউজ করে কমে শোপিস হিসেবে রেখে দিল, এরকম তো এখন আর পাবেন না আপনি। এই যে এটা যেমন 2200 টাকার প্রাইস লিস্ট দেওয়া আছে, এরকম প্রত্যেকটা জিনিসেরই একটা লিস্ট দেওয়া আছে, এটা যেমন 2000 টাকা হবে। আমরা এখানে অনেক কিছু ভাড়া দেওয়ারও কিছু আছে, মানে কাঠের যে জিনিসগুলো পুরনো কাঠের জিনিস আছে কিছু, যেমন যে পাল্লা আছে, তারপরে যেমন যে এটা এসে পার্টিশন, একটা অনুষ্ঠান হইলো তখন এরা আসে, আসলে আমরা ভাড়া দিই 15 দিনের জন্য বা 1 মাসের জন্য ভাড়া দিয়ে থাকি আমরা পুরনো জিনিসগুলো আর কি। যেমন রাজা বাদশাদের খাট আছে, খাটও ভাড়া দিই আমরা। হ্যাঁ, নাটক সিনেমার মধ্যেও ভাড়া দিই, যদি কারো প্রয়োজন হয় আসবে, ওনার সাথে কথা বলে আমরা ভাড়া দিব, সমস্যা নেই। যেমন এই খাটটা আছে রাজারা ইউজ করতো, এই খাটের মধ্যে 4 জনই ময়ূরের ছবি আছে, এই যে পঙ্কি রাজের ছবি আছে, রাজা রাজার ছেলে রাজার ওয়াইফ এদের ছবি আছে খাটের মধ্যে, চার পায়ের মধ্যে আছে। অনেকে অনেক সময় বলে যে হ্যাঁ এটা বিক্রি করবো না, এটা আছে থাক বাবারটা বা দাদাটা স্মৃতি হিসেবে আছে, আবার আরেক ভাই বললো যে না এটা রেখে কি করবা, দিয়ে দাও, এরকম আছে না, অনেকে বলে থাকে। তবে অনেক বুঝে শুনে বা যদি সম্ভব হয় তাহলে আমরা ওইভাবে ক্রয় করে নিয়ে আসি আর কি। আবার অনেকে আছে দিতে চাই না যে না থাক এটা স্মৃতি হিসেবে থাক, উনি আর সাজিয়ে রাখবে, আমরাও সাজিয়ে রাখলাম বাড়িতে ছবি হিসেবে, ওরকম কষ্ট করেই আনতে হয়। আমাদের এখানে ফরেনের থেকে ধরে বাঙালির থেকে ধরে সব ধরনের ক্রেতারাই আসে, সৌন্দর্য যার চোখে সুন্দর লাগে সেই কিনে নেয়, এটা এমন না যে নিয়ে ইউজ করবে, নিয়ে সৌন্দর্য ছবি হিসেবেও রেখে দেয় অনেকে আছে। এই যে যেমন প্রদীপ, এই যে কাজলের ইয়ে, এই যে প্রদীপ যেটা বলা হয় আলাউদ্দিনের চেরাক, আসলে তো আলাউদ্দিনের চেরাক না, মানে বলে থাকে আর কি আলাউদ্দিনের চেরাক, না 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 এরকম কিছু বের হবে না, তো বলে থাকে আর কি মানুষে, আসলে ওরকম কিছু বের হবে না। এই যে হিন্দুদের একটা মূর্তি, অনেক পুরনো, অনেক ওয়েট, সালটা দেখেন 1839 সালে এটা তৈরি, তাহলে অনেক পুরনো না, প্রায় 200 বছরের উপরে। তো ওইসব জিনিসগুলো আমরা কালেক্ট করতে খুব কষ্ট হয়, তারপর কালেক্ট করে আমরা আনি। এটা হচ্ছে পিতল, এই তো প্রায় 1.5 কেজির মতো হবে, সম্পূর্ণ তামার, অনেক পুরনো, প্রায় 200-300 বছর আগে, প্রায় 1700 সালের হবে মিনিমাম, এর আগেরও হইতে পারে, কারণ আমার ধারণা আর কি, সম্পূর্ণ তামার, আকৃতিটা খুব সুন্দর, ট্রাং বললে চলে, ট্রাং পুরনো, অনেক পুরনো ট্রাং, এটাও সেম তামার, ওই এরকমই 1700-1600 বছর আগের সালের আর কি। যেমন ধরেন এই চামচগুলো আছে পিতলের আছে, তামার আছে, এ আগেকার আমরা শুনছি আমাদের মা চাষির থেকে গল্প শুনছি যে আগে পুষ্কুড়ি থেকে ডেগ উঠতো, চামচ উঠতো, বিয়ে বাড়ির অনুষ্ঠান আমরা এগুলো দিয়ে চালাইতে পারতাম, এখন কিন্তু ওইগুলো আসে না বা উঠে না। যেমন এই যে পিতলের ডেগ আছে, তারপরে বালতি আছে, কড়াই আছে, এই যে বড় বড় সসপেন আছে, বল আছে, এগুলো সম্পূর্ণই আগেকার মানুষ ইউজ করতো আর কি। এগুলো এখন শোপিস হিসেবে আপনারা চাইলেও রাখতে পারেন, যে কোনো লোক এসে কিনে নিয়ে
রাখতে পারে, ব্যবহার করতে পারবো, সমস্যা নাই। রাজাদের বাড়িতে থাকতো দুই সাড়ে দশ জন গিয়া আড্ডা মারতো, বা বন্ধু নিয়ে বন্ধু মহলে গিয়ে এগুলো উকা খাইতো আর কথাবার্তা বলতো, এমুক রাজা এমুক করছে, এমুক রাজা ওইটা করছে, এরকম গল্প গুজব করতো আর কি, আর উকা খাইতো। চলমান আছে, হ্যাঁ ট্রাই করছি। যেমন এই যে একটা গাড়ি আছে অনেক পুরনো, চাকাটাও ঘড়ি, দেখছেন চাকাটা যে ঘড়ি, গাড়ি আছে তামার, সুন্দর একটা জিনিস, শোপিস হিসেবে গিয়ে আপনি রাখতে পারেন জিনিসটা, অনেক সুন্দর। যেমন আছে যে কাঁসার আপনার টিফিন গার্ডের বাটি, ওজনটা প্রায় 2 কেজির মতো আছে এখন, এটার ওয়েটটা কি, এটা তামার, সম্পূর্ণ তামার তৈরি, অরিজিনাল হরিণের কল্লা আছে, শিং আছে আর কি, এই তো 300-400 বছর আগের হবে, এটা মহিষের শিং, একটা অনেক বছর আগের মহিষের শিং আছে একটা। এই যে জিনিসটা দেখেন ভাই, লন্ডনের, এটা কম্পাস, এটা জাহাজের মধ্যে থাকে, জাহাজ কোন দিক গেল কি আশুবিশ দিক নির্দেশনা দেওয়ার জন্য এটা এখানের মধ্যে সিগন্যাল দিয়ে দিবে, এটা কোন দিক যাচ্ছে, কোন দিক আছে, টাইমিং দেখায় দিবে এটা আর কি। সালটা আছে 1917 সাল। যেমন আগেকার রাজারা জিনিস ইউজ করতো, এদের ইউডি ছিল, চিন্তা ভাবনা ছিল অন্যরকম, আর আমাদের যুগে তো একটু অন্যরকম। এই যে দেখেন কত সুন্দর একটা জিনিস, এটা একটু জিনিসের মধ্যে তো পানি তো খাইতো না, অবশ্য কোনো এলকুজাতি কোনো কিছু এরা ইউজ করতো আর কি। যেহেন অনেক পুরনো একটা জিনিস, কলের গান বলা হয়, এখন তো অনেক আধুনিক হয়ে গেছে, এখন কলের গান সুপিস হিসেবে আমরা রাখছি, এবং কি বাজে, এখনও সুন্দরভাবে বাজানো যায়, বাজে। এটা এত সুন্দর একটা জিনিস, এই যে এটা চালু করতেছি আমি, গান বাজবে, এই যে গান বাজে, এখন তো অনেক আধুনিক হয়ে গেছে, এটা তো আগের কলের গান, আগে এইভাবেই শুনতো মানুষের।